হাই গাইজ, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, কম্পিউটারে যদি স্পিকারটি নষ্ট হয়ে যায় তাহলে আপনারা খুব সহজে একটি মাত্র পেন্সিল ব্যাটারির মাধ্যমে সেটা চেক করে ঠিক করে নিতে পারবেন। সো গাইজ, ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখুন। স্পিকার নষ্ট হলে কীভাবে বুঝবেন? তো ফার্স্টে যেটা করতে হবে, স্পিকারটি খুলে চেক করতে হবে। তো এটা খুলবেন কীভাবে? দেখেন যে স্পিকারের কোনো দিক দিয়ে কোনো স্ক্রু নাই, স্পিকারের কোনো দিক দিয়ে কোনো স্ক্রু নাই। তো এইটা আসলে কীভাবে খুলবেন? তো ফার্স্টে যে কাজটি করতে হবে, অবশ্যই স্ক্রু আছে এটার জন্য যেটা কাজ করতে হবে, যে স্পিকারের যে যে কালো পার্ট রয়েছে এই কালো পার্টটা ফার্স্টে খুলতে হবে। তো কালো পার্টটি খোলার জন্য ফার্স্টে এভাবে হচ্ছে স্ক্রুড্রাইভার দিয়ে, যে কোনো একটা স্ক্রুড্রাইভার দিয়ে হচ্ছে খুব ইজিলি এটা খোলা যাবে। যে আমাদের খোলা শেষ। তো এখানে দেখা যাচ্ছে যে ভিতরের মধ্যে এখানে 6টি স্ক্রু রয়েছে। তো এই স্ক্রুগুলা এখন হচ্ছে স্ক্রুড্রাইভার দিয়ে খুব ইজিলি খোলা যাবে। আমি স্ক্রুড্রাইভার দিয়ে খুলে নিয়েছি। তো এখানে দেখা যাচ্ছে যে আমাদের 2টি স্পিকার রয়েছে, তারপর হচ্ছে এখানে একটার ভিতরে একটা একটা মাদারবোর্ড রয়েছে আর অন্যটার ভিতরে কোনো মাদারবোর্ড নেই। তো এইবার হচ্ছে এই 2টি স্পিকার চেক করতে হবে যে আমাদের স্পিকারের মধ্যে কোনো সমস্যা কিনা। এখানে প্রধানত 3 ধরনের সমস্যা হতে পারে। একটা হচ্ছে স্পিকারের মধ্যে সমস্যা, আর একটা হচ্ছে এই যে মাদারবোর্ডের মধ্যে সমস্যা, অথবা এই ওয়্যারের মধ্যে সমস্যা। প্রধানত এই 3টে সমস্যা হতে পারে। তো আমরা হচ্ছে একটা একটা করে চেক করব যে মানে এখানে কোথায় সমস্যা রয়েছে। এবার আমি স্পিকারটা চেক করব। তো স্পিকারটা অনেক ইজিলি চেক করা যাবে, এটার জন্য লাগবে হচ্ছে একটা পেন্সিল ব্যাটারি আর হচ্ছে অল্প পরিমাণ ওয়্যার। তো এটা স্পিকার চেক করার ইজি ওয়ে হচ্ছে, এখানে দেখতে পাচ্ছি যে আমরা স্পিকারের মধ্যে 2টি পাত রয়েছে, 2টি পাতে 2টি ওয়্যার লাগানো আছে। তো ফার্স্টে যেটা করতে হবে, পেন্সিল ব্যাটারি নিয়ে এই যে কোনো একটা পাতে এইভাবে হচ্ছে ব্যাটারি একটা প্রান্ত লাগাতে হবে, অপর প্রান্তে এইভাবে ওয়্যার ধরে ওয়্যারের অপর প্রান্ত বাকি পাতে লাগানো লাগবে। এই যে দেখতে পাচ্ছি আমরা একটা আওয়াজ হচ্ছে, যদি এইভাবে আওয়াজ হয় তাহলে আমরা কনফার্ম যে আমাদের স্পিকারের মধ্যে কোনো সমস্যা নাই। আমরা সেম ওয়েতে আমরা অপর স্পিকারটাও চেক করব। ইয়েস, এটাতেও একটা আওয়াজ হচ্ছে, তার মানে হচ্ছে আমাদের 2টি স্পিকার ভালো। তার মানে হচ্ছে এইখানে হয় ওয়্যারের মধ্যে সমস্যা, নয়তো হচ্ছে আমাদের এই হচ্ছে মাদারবোর্ডের মধ্যে সমস্যা। সো আমি এবার হচ্ছে ওয়্যার চেক করব। এবার আমি হচ্ছে এই ওয়্যারটি চেক করব, এই ওয়্যারটি হচ্ছে ভালো কিনা খারাপ এটা চেক করব। তো এটাও ইজিলি পেন্সিল ব্যাটারির মাধ্যমে চেক করা যাবে। তো এটা কিভাবে করবেন দেখেন, যে এখানে হচ্ছে একটা রেড ওয়্যার এবং একটা হচ্ছে হোয়াইট ওয়্যার রয়েছে। তো এই 2টা ওয়্যারের মধ্যে যে কোনো একটা ওয়্যার নষ্ট হয়ে যেতে পারে। তো ফার্স্ট হচ্ছে আমি যে কোনো একটা ওয়্যার চেক করব। সাপোজ আমি হচ্ছে এখানে রেড ওয়্যারটি চেক করব। তো রেড ওয়্যারটি চেক করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে, আমি এখানে ব্যাটারির একটা প্রান্ত হচ্ছে এই জায়গায় লাগাবো, এই যে হোয়াইট ওয়্যারের যে প্রান্ত রয়েছে এই প্রান্তে আমি লাগাবো। আর আমার যে অপর প্রান্ত যেটা রয়েছে, অপর যে প্রান্ত রয়েছে, আমি অপর প্রান্তটা আমি হচ্ছে আমার সার্কিট বোর্ডের মধ্যে আমি যেখানে হচ্ছে রেড ওয়্যার এই রেড ওয়্যারে লাগাবো। এই যে একটা আওয়াজ হচ্ছে দেখেন, একটা আওয়াজ হচ্ছে, তার মানে হচ্ছে এই রেড ওয়্যারের মধ্য দিয়ে আমাদের ইলেকট্রিসিটি ফ্লো হচ্ছে, তার মানে রেড ওয়্যারটা খারাপ হয়ে যায় নাই। তারপরে আমি হচ্ছে হোয়াইট ওয়্যার চেক করব। তো হোয়াইট ওয়্যার চেক করতে হলে এখানে এই ব্যাটারিটা লাগানো লাগবে রেড ওয়্যারের মধ্যে, আর এইটা এই প্রান্তটা লাগানো লাগবে হচ্ছে আমাদের এই হোয়াইট ওয়্যারের এই প্রান্তে। এই যে, তার মানে আমাদের এই ওয়্যারটা 2টা ওয়্যারই ভালো, 2টা ওয়্যারে কোনো সমস্যা নাই। এইভাবে সেম ওয়েতে এইখানে যে আরেকটি ওয়্যার রয়েছে ওই ওয়্যারটিও চেক করা যাবে।
এবার সার্কিট বোর্ডটি ভালো নাকি খারাপ সেটা কিভাবে বুঝবেন? তো এটার জন্য যেটা করতে হবে, ফার্স্ট হচ্ছে সার্কিট বোর্ডকে নিয়ে আগে হচ্ছে দেখতে হবে যে সোল্ডারিংগুলো ঠিক আছে কি না, যেসব ওয়্যার সোল্ডারিং করা রয়েছে সেই সব ওয়্যার ঠিকমতো লেগে আছে কি না। যদি মনে হয় যে কোনো একটা ওয়্যার লেগে নাই, তাহলে সেটা সোল্ডারিং করে নিলেই ঠিক হয়ে যাবে। তারপর যেটা দেখতে হবে সেটা হচ্ছে এই যে বিভিন্ন পার্টস রয়েছে, যদি পার্টসগুলো যদি নষ্ট হয়ে যায়, তো দেখা যাবে যে পার্টসগুলো হচ্ছে কালো হয়ে গেছে, অর্থাৎ পুড়ে গেছে। যদি কোনো একটা পার্টস পুড়ে যায়, তখন হচ্ছে এটাতে পার্টসের গায়ে নাম্বারিং করা আছে, এই সেম পার্টস একটা যদি আমরা সোল্ডারিং করে বসিয়ে দিই ওই জায়গায়, তাহলে এটা ঠিক হয়ে যাবে। আর আইসি, আইসি সাধারণত নষ্ট হয় না, যদি নষ্ট হয়ে যায় তাহলে দেখেন যে আইসির গায়ে হচ্ছে একটা নাম্বার দেওয়া আছে, তো এখানে হচ্ছে ভিডিওতে ক্লিয়ার দেখা যাচ্ছে না। তো এই সেম নাম্বারে যদি একটা আইসি আপনি এখানে সোল্ডারিং করে নেন, তাহলে আপনার স্পিকারটি ঠিক হয়ে যাবে। তারপরে যেটা দেখবেন সেটা হচ্ছে অপর দিকে, দেখেন হচ্ছে একটা এখানে হচ্ছে ভলিউম বাড়ানোর জন্য কমানোর জন্য হচ্ছে একটা পার্টস রয়েছে। তো ওই পার্টসটা আপনি যে দেখবেন এইখানে, দেখেন যে এই পার্টসের জন্য এখানে হচ্ছে নর্মাল হচ্ছে চারটা পিন রয়েছে, তো এই চারটা পিনগুলো ঠিকমতো সোল্ডারিং করা আছে কি না সেটা দেখতে হবে। আর এইভাবে যদি আপনি হচ্ছে কোনো না কোনো সমস্যা পেয়ে যাবেন।